নমস্কার বন্ধুরা, আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন যে ভিডিওটা বানাবো, এই ভিডিওটার জন্য তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখেছো যে সম্রাট পৃথ্বীরাজের রিভিউ করো দিদি। বন্ধুরা, গতকালই কিন্তু সিনেমাটা দেখে এসেছিলাম, তো এখন এই ভিডিওটাতে বলবো সম্রাট পৃথ্বীরাজ আমার কেমন লেগেছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি, আর তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, এই সিনেমাটার রান টাইম হলো 2 ঘন্টা 15 মিনিট এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, আমরা সকলেই জানি। আর এই সিনেমাটার গল্প নিয়ে নতুন করে বলবার কিছু নেই, আমরা সকলেই জানি যে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনের একটা অংশকে এখানে দেখানো হবে। এবারে যদি আমি বলি এই সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে, পজিটিভ দিক নিয়ে যেটাই প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে এই সিনেমাটা অল টেকনিক্যালি প্রচন্ড উন্নত একটা সিনেমা। এখানে সেট ডিজাইনিং বলো, এখানে ভিএফএক্স এর কাজ বলো, এডিটিং বলো, পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে। মানে টেকনিক্যালি কোনো ফল্ট তোমরা এই সিনেমাটার খুব একটা খুঁজে পাবে না। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণ ভালো হয়েছে, এবং এই সিনেমাটা স্পেশালি একটা মানে গান হাড় হাড় যেটা গেয়েছেন হচ্ছে শঙ্কর মহাদেবনজি, তার এই গানটা কিন্তু স্পেশালি ভীষণ শুনতে ভালো লেগেছে। এই সিনেমাটাতে আমরা অক্ষয় কুমারের দুটো রূপ দেখতে পাবো, একটা হচ্ছে সুস্থ রূপ আর একটা হচ্ছে অসুস্থ রূপ। এবারে ব্যাপারটা হচ্ছে, দাঁড়াও, সেই প্রসঙ্গে আমি কোনটা ভালো লেগেছে খারাপ লেগেছে সে প্রসঙ্গে আমি পরে আসছি। আগেই বলি যে সিনেমাটার রান টাইম তোমাদেরকে বললাম 2 ঘন্টা 15 মিনিট। প্রথম 10 মিনিট তোমাদেরকে ভীষণ এনগেজিং করে রাখবে সিনেমাটা, এবং খুব প্রমিসিং লাগবে তোমাদের সিনেমাটা। এবং শেষ 10-15 মিনিট, এই দুটো জায়গায় এই সিনেমাটার প্রচন্ড ভালো, কিন্তু মিডলটা সব শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে আমি বলছি। ওভারঅল এই ছিল আমার এই সিনেমাটার পজিটিভ দিক। এর বাদে আমার কিছু পজিটিভ দিক লাগেনি, এবারে আসবো নেগেটিভ দিকগুলো নিয়ে। একের পর এক নেগেটিভ দিক আছে। তোমরা কিন্তু কেউ আবার অক্ষয় কুমারজির ফ্যান্সরা আমার উপরে রেগে যেও না, যেটা সত্যি আমার সেটাই বলতে হবে। বন্ধুরা, আমি আগেই বললাম যে অক্ষয় কুমারের এখানে আমরা দুটো রূপ দেখতে পাবো, একটা সুস্থ রূপ একটা অসুস্থ রূপ। এই অসুস্থ রূপটাতে অক্ষয় কুমারকে যতটুকুও বা মানাচ্ছে, সুস্থ রূপটাতে একেবারেই মানাচ্ছে না। মানে ওনাকে না দেখতেই একদম ভালো লাগছে না সম্রাট পৃথ্বীরাজের ক্যারেক্টারে। এবং স্পেশালি যেটা বলবো, আমার খুব হাসি পেয়েছে এবং এটা আনএক্সপেক্টেড ছিল যে সিনেমাটা এত সুন্দর টেকনিক্যালি স্ট্রং একটা সিনেমা, এটা এখানে মেকআপের দিকে একটু নজর রাখা হলো না। অক্ষয় কুমারের যে গোঁপটা পরানো হয়েছিল, গোঁপটা ওটা এত ফেক দেখতে লেগেছে, মানে পুরো মনেই হচ্ছে এখানে আঠা দিয়ে চিপকে দেওয়া হয়েছে, ওটা খুব হাস্যকর দেখতে লেগেছে। সেকেন্ড নেগেটিভ দিক প্রচন্ড বড়, সেটা হচ্ছে এই ছবিটার প্রথম 10 মিনিট আর শেষ 10 মিনিট প্রচন্ড ভালো, বাট তা বাদে এই ছবিটা না কোনোভাবেই পোষায়নি বস। কারণ এই একটা মানে কিভাবে বোঝাবো, একটা যুদ্ধের সিন, মানে সম্রাট পৃথ্বীরাজ মানে কি আমরা জানবো যে মারকাটারি যুদ্ধ দেখবো, আমরা ইতিহাস বইতে ঠিক যেরকমটা পড়েছি মোহাম্মদ গোরির সঙ্গে সম্রাট পৃথ্বীরাজের যে যুদ্ধটা, তো সেখানে মানে মোহাম্মদ গোরির ক্যারেক্টারটাকে সেভাবে বিল্ডই করতে পারেনি এবং সেভাবে কিছু দেখানোই হয়নি। পুরো মিডল পোর্শনটা জুড়ে মানুষী চিলহার আর অক্ষয় কুমারজির প্রেম কাহিনী দেখিয়ে গেল, যেটা খুব বোকা বোকা লেগেছে। মানে আমার তো অন্তত মনে হয় না যে আমরা প্রেম কাহিনী দেখবার জন্য সম্রাট পৃথ্বীরাজ দেখতে গেছি কেউ সিনেমা হলে টাকা দিয়ে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এত বড় একটা পোর্শন জুড়ে প্রেম কাহিনী, এবার বোকা বোকা একটা প্রেম কাহিনী, যে যে ব্যাপারগুলো দেখানো হয়েছে খুব বোকা বোকা, ওগুলো আমরা দেখতে অভ্যস্ত, সেই রকম একটা প্রেম কাহিনী দেখানো হয়েছে যেটা খুব বাজে লেগেছে। ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক ভাবে লেখাই হয়নি, মানে অনেক কিছু করা যেত। আমাদের এক্সপেকটেশন মানে আমার, আমি তোমাদেরটা জানি না, তোমরা কারা দেখেছো সেটা তো কমেন্ট বক্সে জানিও, না দেখলেও সেটা জানিও, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার সম্রাট পৃথ্বীরাজকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, মানে প্রচুর কিছু, সেই জায়গাটা না ফুলফিল করতে পারেনি। আমার ভালো লেগেছে, কিন্তু আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা আমার ভালো লাগেনি। আচ্ছা, আর একটা নেগেটিভ দিক বলি, একটা গানকে একটা সিনেমায় কতবার ইউজ করা যায়, মানে পোর্শন করে 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 ইউজ করা হচ্ছে। হাড় হাড় গানটা শঙ্কর মহাদেবনজি যেটা করেছেন, সেই গানটাকে এতবার ইউজ করেছে সিনেমাটার মধ্যে, কোথাও গিয়ে না একটা একঘেয়ে লেগে গেল। মানে গানটার যে সৌন্দর্যতা সেটাই হারিয়ে গেল, কারণ ওই লেবু কচড়াতে কচড়াতে তেতো হয়ে যায়, এই গানটার ক্ষেত্রে সেটা হয়ে গেল। বন্ধুরা, আমরা রিসেন্টলি KGF Chapter 2 দেখেছি সঞ্জয় দত্তকে কিভাবে ইউজ করা হয়েছে, কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ওনার ক্যারেক্টারটাতে। আর দেখবে তোমরা সম্রাট পৃথ্বীরাজে কি করা হয়েছে, এগুলোই খারাপ লাগে না। এই অল ওভার মিলিয়ে আমার এই সিনেমাটা
খুব একটা পোষায়নি বস। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা নিয়ে কিন্তু বিরাট একটা কথা আমার বলা আছে, যেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি, সেটা হচ্ছে এই সিনেমাটার সবচেয়ে বড় নেগেটিভ দিক হচ্ছে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ইতিহাসকে মেনে চলা হয়নি। এবং সেটা কেন আমি বলছি বা সত্যি কতটা মেনে চলা হলো বা কতটা মেনে চলা হলো না, সেটা নিয়ে ডিসকাস করব পরবর্তী ভিডিওতে। তাই পরবর্তী ভিডিওটাও তোমরা দেখো। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থেকো। খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিওটা নিয়ে, তাহলে এখনের জন্যে